অনেক প্রবাসী এবং দেশের অনেক ভাই আমার কাছে জিজ্ঞাসা করেছেন যদি তার নামজারি আবেদন কিংবা আগে নামজারি ছিল এই নামজারিটা যদি খারিজ হয়ে যায় তাহলে তার প্রতিকার কী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির আজকে আমাদের আলোচনার বিষয় যদি কোনো ব্যক্তির নাম আবেদন খারিজ হয় অথবা নামজারি খতিয়ান আগে ছিল সেটা খারিজ হয়ে যায় তাহলে তার প্রতিকার কী যদি কোনো ব্যক্তির নামদারি আবেদন খারিজ হয় অথবা নামদারি ছিল এটা যদি খারিজ হয়ে যায় তাহলে এই খারিজ হওয়ার তিরিশ দিনের মধ্যে সে এসিল্যান্ড বরাবর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের একশো পঞ্চাশ ধারা অনুযায়ী তিরিশ দিনের মধ্যে একটি রিভিউ পিটিশন অথবা মিস কেস দায়ের করতে পারবেন অথবা এসিল্যান্ড অফিসের যদি খারিজ আদেশ হয় এই খারিজ আদেশের ত্রিশ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর একটি মিস আপিল দায়ের করতে পারবে এই মিস আপিল দায়ের করার পর যদি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এই আপিলটি খারিজ করে দেন তাহলে এই খারিজ আদেশের বিরুদ্ধে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব বরাবর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের একশো সাতচল্লিশ ধারা অনুযায়ী ষাট দিনের মধ্যে আপিল করতে পারবেন অতিরিক্ত বিভাগীয় কমিশন রাজস্ব যদি তার এই আপিলটি খারিজ করে দেন তাহলে এই খারিজ আদেশের বিরুদ্ধে তিনি ঢাকায় অবস্থিত ভূমি আপিল বোর্ড বরাবর একটি আপিল করতে পারবেন প্রিয় দর্শক যদি ভূমি আপিল বোর্ডও তার এই আবেদনটি খারিজ করে দেন তাহলে তিনি এই আবেদনের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করতে পারবেন দর্শক যদি মহামান্য হাইকোর্ট বিভাগ এই রিট পিটিশনটি খারিজ করে দেন অথবা এই রিট পিটিশনের আদেশের বিরুদ্ধে আবেদনকারী সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে আপিল করতে পারবেন দর্শক যদি একটি নামদারি খতিয়ান খারিজ হয় তাহলে এই খারিজ আদেশের বিরুদ্ধে মিস কেসের মাধ্যমে এসিল্যান্ডে মিস কেস ফাইল করা যাবে এবং এটার সর্বশেষ ধাপ হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলের বিভাগে আপিলের মাধ্যমে নিষ্পত্তি করা প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন ভালো থাকবেন